আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল আজকে আমার আম্মা চলে এসেছে আইমানকে দেখতে। আইমানের শরীরটা খুবই খারাপ, ওর জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছে। যেহেতু ওর ঠান্ডা লেগেছে এর জন্য ভিটামিন সি জাতীয় ফল নিয়ে আসছে, মালটা, কমলা। আর ভিডিওতে দেখেন সবুজ আর অরেঞ্জ কালারটা অনেক সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল সবুজ আর হলুদের মাঝে, মানে হলুদ আর সবুজের ছড়াছড়ি। তো ফ্রুটসগুলি গুছিয়ে আমরা এখন নাস্তা খাবো। আজকে নাস্তা কিনে এনেছে, আমি সকালে ফজরের নামাজ পড়ে সব কিছু রান্না বান্না করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড লাগতেছিল, তার জন্য আজকেও নাস্তা বানাইনি। আমরা এখন নাস্তাটা করে নিব। এই তো রুটি আর গরুর মাংস। আজকে ভিডিওর শেষের দিকে আপনারা বার্থডে পার্টির অনুষ্ঠানটা দেখতে পাবেন, কিছু অংশ শ্যুট করেছি। কারণ আইমান ওই বাসায় যে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, ওর নাক দিয়েও রক্ত বের হয়েছে, অনেক রক্ত পড়েছে। আইমান ওর নানুর সাথে খেলা করছে, নানুকে পেয়েও খুবই খুশি। দেখেন ও শুকিয়ে কিরকম হয়ে গেছে। ওর আপু এসেছে, ওর মামাতো বোন নির্ঝরা। অনেক দিন পর ওকে দেখতে পেয়ে আমারও খুবই ভালো লেগেছে। রান্না বান্নাটা তো আগেই করেছিলাম সেই ফজরের সময় উঠে, এখন ওদেরকে দুপুরের খাওয়া দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। তো বেশি কিছু করিনি, কারণ আমার মা আর আমার ভাতিজি ওরা পোলাও খেতে পছন্দ করে না তেমন একটা। আমার মা আবার শাক, খাট্টা, ভাজি এগুলি হলেই তার চলে। দেখবেন দুইজনে যে শাক দিয়ে ভাত খাচ্ছে। মাংস রান্না করেছি, গরুর মাংস, মুরগির মাংস, ডাল, খাট্টা, মাছ ভাজা, কিন্তু তারা খাবে কি এই খাট্টা আর ভাজি দিয়ে। দেখ যার যেটা পছন্দ সেই আইটেমই করেছি। মজা করেও খেয়েছে, বলেছে শাকটা অনেক মজা হয়েছে, মুরগিটাও মজা হয়েছিল। তো আমার মা আর নির্জরা খাচ্ছে, তাদেরকে খাইয়ে আবার আমরা দুজন খাবো। ওটা শ্যুট করিনি, ওরা তাড়াতাড়ি চলে গেছে, অনেক কষ্টে মাগরিব পর্যন্ত রেখেছি। মাগরিবের আগেই চলে যেত। আমি আমার বাবার জন্য একটা কেক বানিয়েছি, আর সাফার জন্য যে কেকটা বানিয়েছিলাম দুর্ভাগ্যবশত ওরা আর খেতে পারেনি, ওরা আগেই বাসায় চলে গিয়েছিল, আইমান ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকেই দিয়েছি খেতে। ওটা এই তো বার্থডে পার্টির অনুষ্ঠান শুরু, আমরা বের হয়ে যাচ্ছি বার্থডে পার্টির উদ্দেশ্যে। অনেক মজা করেছি বার্থডেতে, কিন্তু আইমানের জন্য মজা করব বলেই বের হয়েছিলাম সত্যি কথা, কিন্তু আইমানের জন্য মনটা খারাপ হয়ে গেছে। সবাই অনেক টেনশন করেছে আইমানের জন্য, তারপরও আপনাদের জন্য আমি একটুখানি শ্যুট করে নিয়ে আসছি। এই তো বাসায় যে দেখলাম বেলুনের একটা বিরাট বড় গেট করেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর গেটের সাথে ম্যাচিং করেই সবাই ড্রেস আপ করেছে, আর ফ্রেন্ড সার্কেল সবাই ব্ল্যাক পরেছে, আমরাও ব্ল্যাক ম্যাচিং করার চেষ্টা করেছি। তো অনেকদিন পরে সবাই একসাথে হতে পেরে খুবই ভালো লেগেছে। আমার ননদরাও এক একজন এক এক জায়গা থেকে আসছে, একজন টাঙ্গাইল থেকে আসছে, একজন বিক্রমপুর থেকে আসছে, পুরান ঢাকা থেকে আসছে, সবাই একত্রিত হইলে আসলে অনেক মজা হয়।
বার্থডে পার্টির উসিলায় সবাই আমরা একসাথে হয়েছি, অনেক মজা করেছি। আইমান এই পার্টিতে বেশি একটা মজা করতে পারেনি, ও অসুস্থ, সুস্থ হলে ওর নাচ কে দেখতো। এই তো আমাদের বার্থডের কেক এসে গেছে। এখন বার্থডে গার্ল বার্থডে কেক কাটবে। বাচ্চা পার্টিরা সবাই রেডি। হ্যাপি বার্থডে ডিম্পল কুইন, কেকটা খুবই সুন্দর হয়েছে। বাচ্চা পার্টির মাঝখানে বার্থডে গার্ল বসে গেছে কেক কাটার জন্য। আমার ননদটাকেও খুবই সুন্দর লেগেছে ওই দিন, সবাই ওর জন্য দোয়া করবেন। ও মাশাল্লাহ এখন নাগরিকত্ব হয়ে গেছে, দেশের একজন নাগরিক, সবাই দোয়া করবেন ওর জন্য। আর কমেন্টসে ওকে উইশ করে দিবেন। এই যে আমার একটা জাল, আমি আমার জালের সাথে কথা বলছি, আর ওইটা হচ্ছে আমার খালা শাশুড়ি, এই যে এটা চাচির বোন। আর ডান পাশে এগুলি হচ্ছে আমার ননদের সব ফ্রেন্ড সার্কেল। বার্থডে গার্লকেও খুবই সুন্দর লেগেছে, কিউটি কিউটি গার্ল। সবাই অপেক্ষা করছে বিশেষ একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে দিয়া সেলাই ম্যাচ। অনেকক্ষণ আমরা ওয়েট করেছি ম্যাচের জন্য, মনে হচ্ছিল ম্যাচটা হাহাকার লেগে গিয়েছে। ওই যে দেখুন বাম পাশে আইমান ওর ভাইয়ের কোলে, ও সহজে কোলে থাকে না, ও কোলে উঠেই না, কিন্তু অসুস্থতার কারণে ও ওই দিন সবার কোলে কোলে ছিল। এত ব্লাড বের হয়েছে, আমি তো আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল ওর ব্লাড দেখে। তারপর সাথে সাথে ওর আব্বু ওষুধ নিয়ে আসছে, ওর ঠান্ডা থেকে নাকি ব্লাড বের হয়েছে, আর এটা নাকি ওদের বংশগত, সব ওর চাচা ফুপু সবারই নাকি এরকম হয়, এই জন্য টেনশনটা আমার একটু কমেছিল ওই সময়, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওর রক্ত দেখে। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত জিনিস ম্যাচটা পাওয়া গিয়েছে। এখন লাইট জ্বালানো হবে আর গরুটা জবাই হবে, সরি কেকটা জবাই হবে। মজা করলাম, হ্যাপি বার্থডে টু নাভাল। নিজে কেক নিজে আগেই খেয়ে নিল। বার্থডের মূল অনুষ্ঠান শেষ, কেক কাটা, সবাই এখন কেক খাবে। আর দেখেন স্প্রে করে সবার কি করে দিয়েছে, যাক বার্থডে মজাই তো, এটা ফুমি ফুমি স্প্রে। আমাকেও বাদ রাখেনি। এখন আমাদের বার্থডের কিছু পিক দেখতে পাবেন, আমরা সবাই কিছু পিক তুলেছিলাম বার্থডেতে, তো পিকগুলি দেখতে থাকেন। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।